আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করেছে তো চলেন যে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে সেই পরীক্ষাটি কবে হবে এটা আমরা এখন একটু জেনে নিব সো আজকে হচ্ছে আটাশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ আজকেই কিন্তু হচ্ছে নোটিশটি প্রকাশ করা হয়েছে যদিও নোটিশটি হচ্ছে আজকে আটাশের কথা বলা হচ্ছে বাট আজকে উনত্রিশ তারিখে প্রকাশ হয়েছে নোটিশটি তো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে আগামী আট মে দু হাজার চব্বিশ বুধবার অনুষ্ঠিত বাইশ সালের তৃতীয় বর্ষ পরীক্ষা অনির্বার্য কারণবশত স্থগিত করা হলো সো দেখতে পাচ্ছেন স্থগিত করা হয়েছে এবং স্থগিত এ পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তো দেখি আমরা এই নিচে সময়সূচিটা আমাদেরকে দেয়া হয়েছে সো দেখতে পাচ্ছেন পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর একটা সো একটার সময় পরীক্ষা হবে এটা ভালো করে মনে রাখবেন এবং পরীক্ষার কোড হচ্ছে দুই হাজার দুইশো মানে হচ্ছে থার্ড ইয়ারের পরীক্ষা এটা ঠিক আছে অনার্স থার্ড ইয়ার এবং দেখতে পাচ্ছেন যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল আট মে দু তারিখ বুধবারে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে নয় মে দু তারিখ বৃহস্পতিবারে সো আট মে এর বদলে তার পরের দিন নয় মেতে অনুষ্ঠিত হবে এবং আপনারা যে যেই যেই সাবজেক্ট নিয়ে অনার্স করতেছেন তাদের সেই সাবজেক্টের কোড অনুযায়ী কিন্তু পরীক্ষাটি হবে তো মনে রাখবেন আপনারা যেই সাবজেক্ট নিয়েই হচ্ছে অনার্স আমি থার্ড ইয়ারে থাকুন না কেন আপনাদের বিষয়টির বিষয় কোড যেই বিষয় কোডের শেষে শূন্য নয় থাকবে ওই পরীক্ষাটি কিন্তু আট মেয়ের বদলে নয় মেয়েতে অনুষ্ঠিত হবে তো দেখতে পাচ্ছেন এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও তো অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ